আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকে আমি ভিন্ন জগৎ রংপুরের অভ্যন্তরের আজব গুহা দেখাবো আপনাদেরকে। ভিন্ন জগৎ নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমি এই ভিডিওর শেষে দিয়ে রাখবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজব গুহায় প্রবেশ করি। এই আজব গুহার অভ্যন্তরে আছে সুন্দরী, সুখশ্রী, রূপসী, জলকন্যা, আর কি কি আছে চলুন আমরা দেখে আসি। তো যেতে যেতে ভিডিওর লাইক বাটনটি একটা টোকা দিয়ে। স্পিডবোট চলে যে লেকে সেটির ওপারে আজব গুহা, সেখানে যেতে হলে টিকিট নিতে হবে 30 টাকা। লেকের মাঝামাঝি একটি সুদৃশ্য সেতু আছে, এটি ওপারে যাবার একমাত্র পথ। এই সেতুর ওপর থেকে লেকটার সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। যাই হোক, সেতু পেরিয়ে এলেই কিছু নীতিবাক্য চোখে পড়বে। এছাড়া গুহা অভিমুখে যেতে যেতে আরও কিছু সুদৃশ্য আর্কিটেকচারে দেখা মিলবে। এই যেমন ডলফিন চেয়ার, চাঁদের কন্যা, প্রাইমারিতে পাঠ্য বইয়ে পড়া বাঘের গলা থেকে বকের হাড় বের করা, ড্রাগন ইত্যাদি, এগুলোর পাশে দাঁড়িয়ে বা বসে ছবি তুলতে পারবেন। যা হোক, এরপরেই রয়েছে সেই বহুল আকাঙ্ক্ষিত আজব গুহা। অদ্ভুত একটি মানুষের বডি মাটির নিচে, কিন্তু তার হাত পা আর মাথা মাটির উপর। চার হাত পা খেলিয়ে গালটা হা করে রয়েছে, আর এই হা করা গালের ভেতর দিয়ে ঢুকতে হবে গুহার মধ্যে। আসলে এটি গুহা নয়, মাটির উপরে ক্যানেল তৈরি করে উপরে ছাউনি দেওয়া হয়েছে, এবং এর মধ্যে আমাদের গ্রামীণ এবং লোকসংস্কৃতির কিছু চিত্র ভাস্কর্যের আকারে তৈরি করা হয়েছে, তবে সেগুলো বেশ আকর্ষণীয়। এখানে পুরনো দিনের খুব সুন্দর একটি চিত্র রয়েছে। বিয়ে হয়েছে মেয়ের, গরুর গাড়িতে করে শ্বশুর বাড়ি যাচ্ছে সে, পিছে মা বাবা আর ভাইয়ের সকরুণ আত্মনাদ। এখানে আরও আছে লাঙল জোয়াল আর গরু দিয়ে হাল চাষের চিত্র, আছে ঢেঁকিতে গ্রামের নারীদের ধান ভানার চিত্র, কুমোরের মাটির হাঁড়ি পাতিল তৈরির চিত্র সহ আরও এটা সেগুলোর মধ্যে ঢোল তবলা, একতারা, পালকি, বরকনে, জেলেদের মাছ শিকার অন্যতম। এর ভেতরে সুখী পরিবার এবং দুঃখী পরিবার নামে দুটি চমৎকার আর্কিটেকচার রয়েছে। দুঃখী পরিবারের সদস্য সংখ্যা বেশি, ফলে পরিবারের ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য। সবাই ঠিকমতো খাবার দাবারও পায় না, কাপড় পায় না, বাবা মাদের মাথায় সবসময় টেনশন, তাদের যেন দুঃখের অন্ত নেই। অন্যদিকে সুখী পরিবারের মাত্র 4 জন সদস্য, পরিকল্পিত পরিবার হওয়ায় তাদের অভাব অনটনও নেই, মহাসুখী তারা। গুহা থেকে বেরিয়ে সামনের দিকে আগাতে থাকলে আরও বেশ কিছু ভাস্কর্য চোখে পড়বে। এই যেমন পরিদের পরিবার, আমাদের ভাষা শহীদেরা, শহীদ মিনার, মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ ইত্যাদি। এরপর সিঁড়ি বেয়ে বেশ উঁচুতে উঠতে হয়। মূলত পথটাই এমন, এখানে আছে মুক্ত বিহাঙ্গ, যার পিছন দিয়ে রয়েছে আমাদের বীর শ্রেষ্ঠরা। এখান থেকে সামনে এগুলে একটি ড্রাগন চোখে পড়বে, আর তারপর পরই সেই বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণীয় জিনিস, ভিন্ন জগতের সেরা আকর্ষণ সুন্দরী, সুশ্রী, সুনয়না, রূপসী, জলকন্যা, যে কিনা কলস নিয়ে নদীর ঘাটে অপেক্ষা করছে কোনো নাগরের। এখানেই আজব গুহার এরিয়াটি শেষ, এখান থেকেই আজব গুহা থেকে বেরুনের পর। এখানেই রয়েছে আরও একটা সাইটের প্রবেশ পথ, সেটি হচ্ছে বিশ্ব দেখা। এখানে প্রবেশ ফি 50 টাকা,
এর অভ্যন্তরে রয়েছে আইফেল টাওয়ার, তাজমহল, চীনের মহাপ্রাচীর, মিশরের পিরামিড এবং মস্কোর ঘণ্টা সহ আরও বেশ কিছু জিনিস। তো আপনারা চাইলে 50 টাকা দিয়ে এই সাইটে ঢুকতে পারেন। আমার আসলে সময় ছিল না, সন্ধ্যা হয়ে আসছিল, তার কারণে ঢোকা হয় নাই। তো বন্ধুরা, এই ছিল ভিন্ন জগৎ আজব গুহার অভ্যন্তরের সব কিছু। কেমন লাগলো ভিডিওটি জানিয়ে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার দিবেন বন্ধুবান্ধবদের কাছে, আর অবশ্যই একটি লাইক দিবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থাকবেন, খোদা হাফেজ।